যে তিনটি জিনিস রিজিকের জন্য বাধা হয়ে দাঁড়ায়, ভালো করে মনে রাখবেন, যে তিনটা জিনিস রিজিকের জন্য বাধা হয়ে দাঁড়ায়, রিজিকের জন্য বাধা হয়ে দাঁড়ায় যে তিনটা জিনিস, তার মধ্যে এক নম্বর হলো ফজরের নামাজ না পড়ে ঘুমানো। ফজরের আজান হয়েছে কিন্তু নামাজ না পড়ে আপনি ঘুমাই কাটিয়ে দিলেন। এই জন্য এক নম্বর কারণ হলো ফজরের নামাজ না পড়ে ঘুমানো, এটিকে রিজিকের বাধা বন্ধ কথা, বাধা সৃষ্টি হয়, রিজিক আসতে চায় না, রিজিকের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। দুই নম্বর হলো সালাত আদায় না করা, পাঁচবার মসজিদ সাহেব মসজিদে আজান দিতেছেন, নামাজের জন্য ডাকতেছেন, কিন্তু পাঁচবার আজান শোনার কানে আজান শোনার পরে আমরা নামাজ পড়ি না, মসজিদের দিকে যাই না, তারা রিজিক বন্ধ হয়ে যায়। তিন নম্বর হলো অলসতার কারণে, অলস ব্যক্তিকে কেউ পছন্দ করে না, ঘরের লোক হোক সমাজের লোক হোক, অলস ব্যক্তিকে কেউ পছন্দ করে না, যে অলস সে জীবনে কখনো কিছু করতে পারে না। এই জন্য রিজিকের বাধা বন্ধ কথা হলো তিনটা জিনিস, এক নম্বর হলো ফজরের নামাজ না পড়ে ঘুমানো, দুই নম্বর হলো সালাত আদায় না করা, তিন নম্বর হলো অলসতা করা। এই অলসতা করার কারণে রিজিকের বাধা বন্ধ কথা সৃষ্টি হয়। তাহলে যে তিনটি জিনিস রিজিকের জন্য বাধা, তার মধ্যে এক নম্বর হলো ফজরের নামাজ না পড়ে ঘুমানো, দুই নম্বর হলো সালাত আদায় না করা, তিন নম্বর হলো অলসতা, অলসতা করার কারণে। আল্লাহপাক আমাদের সকলকে এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে অমল করার তৌফিক দান করেন। আমার তৌফিক